আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি বাংলাধারার নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া সুলতানা প্রতিদিনের মতো জানিয়ে দেব চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ নগরের পাহাড়তলী বাজারে সিরাজ স্টোরের তিনটি গোডাউন থেকে 15,000 লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুপুরে পাহাড়তলী বাজারের অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয় এর আগে গতকাল ষোলশহর কর্ণফুলি মার্কেটে 1,050 লিটার তেল জব্দ করে ভোক্তা অধিকার এটিম শনিবার রাতে ফটিকছড়িতে 2,500 লিটার এবং শুক্রবার খাগড়াছড়িতে 57,000 লিটার তেল জব্দ করা হয় নগরের পাঁচলাইশ থানার মাদক মামলায় দুইজনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত সোমবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই রায় দেন রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন ঈদের দিন চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদে আগত মুসল্লিদের পকেট থেকে মোবাইল ফোন চুরি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে 13টি মোবাইল সেট উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতরা হল মারুফ হাসান মোহাম্মদ ইসমাইল প্রকাশ নিলয় ও মোহাম্মদ মনসুর আলম ফটিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওয়াহিদুজ্জামান তানবীর নামের এক যুবক নিহত হয়েছেন রোববার উপজেলার 21 নং খিরাম ইউনিয়নের 3 নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে নিহত তানবীর ওই এলাকার সিদ্দিক মাস্টার বাড়ির তহিদুজ্জামানের ছেলে হালদা নদীতে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রজাতির মাছের রেণুপোনা কয়েকটি ঠেলা জাল পরিত্যক্ত নৌকা ও আনুমানিক 9-10 হাজার রেণুপোনা মাছ জব্দ করা হয়েছে নদীর মোহনা ও কচুখাইন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নৌ পুলিশ পরে জব্দকৃত রেণুপোনাগুলো হালদা নদীতে অবমুক্ত করা হয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের পূর্ব ফরাজিপাড়া গ্রামে ডজনাধিক বসত বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেছে রোববার বিকেল 3টার দিকে জালালাবাদ ফরাজিপাড়া সড়কের মঞ্জুর মৌলভীর দোকান পয়েন্টের দক্ষিণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের শঙ্খনাদে পড়ে মোহাম্মদ সাজ্জাদের ছেলে মোহাম্মদ শাহেদ ও মোহাম্মদ রাব্বির মৃত্যু হয়েছে রোববার বিকেলে তেজছিপাড়া অংশে এ দুর্ঘটনা ঘটে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ধামরাইহাট রাজারহাট সংযোগস্থলে খাগড়া খাল বীজ সংলগ্ন বাঁশঝাড়ে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে রোববার বিকেল 6টার দিকে কাক উঠতে দেখে লাশটি দেখতে পায় স্থানীয় কৃষকেরা পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় এ ছিল আমার হাতে থাকা চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ চট্টগ্রামের উল্লেখযোগ্য সংবাদ পেতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন বাংলাধারার ফেসবুক পেজে এছাড়া চট্টগ্রাম ও দেশের সংবাদ সবার আগে পেতে ফলো করুন বাংলাধারার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আগামীকাল ঠিক একই সময় থাকছি নতুন নতুন সংবাদ নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি